Assalamualaikum warahmatullahi wabarakatuh. বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব ভালো কাজের উদ্দেশ্যে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন কিনা ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত পেয়ারা হাজিরিন, ভালো কাজের উদ্দেশ্যে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। কারণ হচ্ছে আপনি, উদাহরণস্বরূপ আমি বলি, একটা গরু অথবা একটা ছাগল মাঠের মধ্যে কেউ ঘাস খাওয়ার জন্য বেঁধে দিয়ে গেল, তো আপনি সেই গরুটা নিয়ে কাউকে দান করে দিলেন, এটা কি কিছু হইল? মানে যে উদ্দেশ্য ভালো কিন্তু পন্থা ভালো না, এটা তো কোনোভাবেই ভালো কিছু সওয়াবের কাজ হতে পারে না। এটা কি আপনি আরো খারাপের কাজ করলেন? দান করলেন একদিক থেকে, একটা মানে আপনার জিনিস আপনি দান করেন, আরেকজনের জিনিস আপনি কেন দান করতে যাবেন? এটা কোনোভাবেই উচিত হয়নি, বরং আপনি আরেকজনকে কষ্ট দিলেন। এবং হতে পারে তার যে যার গরু তার অনেক কষ্টের ফসল, কিন্তু এই গরুটা অনেক লালন পালন করে, যারা পালে অনেক কষ্ট করে, নিজের সন্তানের মতো দেখাশোনা না করলে কিন্তু একটা গরু বেড়ে উঠে না। তার খোঁজ খবর, দেখভালাই করা, সকালবেলা খাওয়া ঘুমানো, অনেক সময় বাচ্চা কান্না করে কিন্তু আগে গরুর দুধটা ঠিক মতো দহন করে, এমন অনেক যারা গ্রামে গঞ্জে থাকে আমি অনেক দেখেছি। এই জন্য আপনি আর কষ্ট ফেলে দিলেন। এই জন্য ভালো কাজের উদ্দেশ্যে আপনি যত ভালো কাজ করেন না কেন, লোন ভালো কাজের উদ্দেশ্যে হলো লোনের মাধ্যমে যাওয়া যাবে না, কারণ লোন এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার মেয়ের একটা চ্যানেল আছে হাফসা বিদ্যে জবাই, আমার মেয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। তারপর আমাদের নাম দিয়ে, আমাদের ছবি দিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করে লাইক বানাচ্ছে, পেজগুলো বড় করছে, অনেক মলানা অমুক তমুক অনেক আছে, তাদের সবার থেকে সাবধান। আমাদের নাম হলেই ওইটা আমি না, বেশি পেজে লাইক হলেই ওইটা আমি না, আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।